পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে তিন পার্বত্য জেলায় আজ থেকে শুরু হয়েছে বৈশাখী উৎসবের মূল আনুষ্ঠানিকতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবানে আছেন এনে জাকির এবং খাগড়াছড়িতে আছেন জিতেন বড়ুয়া। প্রথমে সরাসরি যাচ্ছি জাকিরের কাছে। জাকির, নদীতে ফুল পূজার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের বিশু উৎসব, আর এর মাধ্যমেই পাহাড়ে জানান দিয়েছে বৈশাখী উৎসবের। মূলত তঞ্চঙ্গ্যা, চাকমা, মারমা বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের বিভিন্ন নামকরণ নিয়ে এই বৈশাখী বলা হয়ে থাকে। যেমন বিশেষ করে তঞ্চঙ্গ্যাদের বিশু, চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশু এবং মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসবের নামকরণ নিয়ে করা হয়েছে কিন্তু বৈশাখী উৎসব। পাহাড়ে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে তারা কিন্তু বর্ণাঢ্য এই আয়োজন করে থাকে। আজকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিশু উৎসব, এই বিশু উৎসবের মাধ্যমে তারা কিন্তু তাদের পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে তাদের আজকের এই আয়োজন। বান্দরবান সাঙ্গু নদীর তীরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শত শত নারী পুরুষ এখানে জড়ো হয়েছেন। তারা নদীতে ফুল পূজা করছেন, বিশেষ করে তঞ্চঙ্গ্যার তরুণীরা ফুল নিয়ে এসে নদীতে তাদের মনের ইচ্ছা এবং তাদের যে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে তারা যেটি বিশ্বাস করেন যে নদীতে ফুল পূজার মাধ্যমে তারা পবিত্র হবেন এবং এই পবিত্রতার মধ্য দিয়ে পুরাতন বছরের সব গ্লানি ধুয়ে মুছে যাবে এবং নতুন বছরকে তারা বরণ করে নেবে। তো তাদের যে আয়োজন রয়েছে আজকে এই ফুল পূজার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে নতুন বছরের, পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আনুষ্ঠানিকতা। এরপরে কিন্তু তাদের আরও নানা আয়োজন রয়েছে, বিশেষ করে নতুন বছরের নতুন কাপড় পরিধান করা, পাচন রান্না করা, বাসায় হরেক রকম নতুন তরকারি রান্না করা এবং একজন আরেকজনের বাসায় গিয়ে খাবার খাওয়া, এবং আরেকটা বিষয় যেটি তাদের মধ্যে ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা রয়েছে, বিশেষ করে তঞ্চঙ্গ্যাদের ঘিলা খেলা পার্বত্য জেলা বান্দরবানে। এটি খুবই বৈচিত্র্যময় একটি ঐতিহ্যবাহী খেলা তঞ্চঙ্গ্যাদের, এটি আগামীকালকে রয়েছে। এরপরে তাদের কিন্তু উৎসবের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছে আপনার খেলাধুলা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এইসবের মাধ্যমেই কিন্তু তারা পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেবে। এছাড়া আজকে থেকে পাহাড়ে বৈশাখীর যে রং লেগেছে এরপরে কিন্তু তঞ্চঙ্গ্যাদের পরে মারমা সম্প্রদায় কিন্তু নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় উপলক্ষে তারা কিন্তু সাংরাই উৎসব পালন করে থাকে এবং আগামীকাল কিন্তু এই সাংরাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং চার দিনব্যাপী এই সাংরাই পালন করা হবে। সাংরাই উৎসবের যেটি প্রধান আকর্ষণ পানি খেলা বা জল কেলি, তারা একজন আরেকজনকে পানি ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেওয়ার তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপরেও তাদের চার দিনব্যাপী আনুষ্ঠানিকতা রয়েছে, বিশেষ করে 13 তারিখ থেকে কিন্তু 16 তারিখ পর্যন্ত বান্দরবানে এই উৎসব পরিচালিত হবে। বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানের যে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, তারা কিন্তু পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের জন্য কিন্তু নানা আনুষ্ঠানিকতা পালন করে। সেই আনুষ্ঠানিকতার ও একটি অংশ কিন্তু আজ 12 তারিখ থেকে শুরু হলো। তারা বিশেষ করে তঞ্চঙ্গ্যারা তাদের যে এই ফুল ভাসানো নদীর মধ্যে ফুল পূজার মাধ্যমে কিন্তু তারা এই আনুষ্ঠানিকতা শুরু করে। তো তাদেরও এই অনুষ্ঠান কিন্তু 3 দিনব্যাপী রয়েছে। তাদের 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে কিন্তু রয়েছে আজকে প্রথম দিন তারা কিন্তু নদীতে ফুল পূজার মধ্য দিয়ে কিন্তু তাদের এই আনুষ্ঠানিকতা শুরু। এরপরে কিন্তু মারমাদের সাংরাই উৎসব এবং তারপরে রয়েছে কিন্তু ত্রিপুরাদের বৈশু উৎসব। সব মিলিয়ে কিন্তু পাহাড়ে আজ থেকে শুরু হলো বলা চলে বৈশাখী উৎসব এবং বর্ণিল আয়োজনে পালিত হবে পার্বত্য জেলা বান্দরবানের প্রতিটি পাড়া মহল্লায় এই বৈশাখী উৎসব। তো আমার কাছে বান্দরবানে তঞ্চঙ্গ্যাদের বিশু নিয়ে এই ছিল সবশেষ। এখন আমরা চলে যাব খাগড়াছড়িতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জিতেন বড়ুয়া। নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীর শুভ সূচনা আজ ফুল বিজু। নতুন বছরে সূর্যরাগা প্রভাতে তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এ উদ্দেশ্যে মা গঙ্গাকে তারা ফুল দিয়ে পূজা করে। এর আগে শিশু কিশোর তরুণ তরুণীরা বিভিন্ন বাগান থেকে ফুল সংগ্রহ করে তারা এই নদীতে নিয়ে আসে এবং ঘর বাড়ি তারা ফুল দিয়ে সজ্জিত করে। এরপর বৃদ্ধ মা বাবা এবং বয়োজ্যেষ্ঠদের তারা প্রণাম করে। আজ থেকে মূলত পাহাড়ের যে বৈশাখীর যে আনন্দ সেই আনন্দ মেতে উঠবে পাহাড়ের পাহাড়বাসীরা। সাথে সাথে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য
তাদের এই উৎসবে সামিল হতে দেখেছি আমরা বাঙালি জনগোষ্ঠীকেও, তারাও সমান তালে এই উৎসবে অংশগ্রহণ করছে। আজ চাকমা সম্প্রদায়ের কোন কিছু হলেও ভারতীয় পঞ্চিকার রেওয়াজ অনুযায়ী ত্রিপুরা সম্প্রদায় তারা আজ ত্রিপুরা সম্প্রদায়ও ফুল বিজু পালন করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বৈশাখী উৎসবের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি ও বান্দরবান থেকে।